अरे आमागो बांग्लादेश तो इंटरनेशनल छात्र मैच पूरण करा बाधा दिल आमागो तो से खुश लगता से मन मध्य कारण से कब्बे देखे खेला शुरू करूया गलम तमागो पर प्रजन्म आसलो तरह प्रजन्म आसलो और एन तो एकदम लेटेस्ट प्रजन्म चलता से ऐसा 700 मैच पूरण कर देव ये देखे तो भलो लगता से आमागो एक अचिवमेंट ये कहते कारण आमागो कत कष्ट कर सब मैच गुलान खेला हुई है तर तो ठीक ठिकाना नहीं কিন্তু দুঃখের বিষয় হইল আমার তো পিঠে লাগছে আমি তো 700 ম্যাচটা খেলতে পারবো না আমার তো খুব কষ্ট লাগতেছে আমি যদি 700 ম্যাচটা খেলতে পারতাম তাইলে মনের ভিতরে একটু শান্তি পাইতাম কারণ এতদিন ধরে খেলতেছি একটা রেকর্ডওয়ালা ম্যাচ খেলুম না এই রেকর্ডওয়ালা ম্যাচটা খেলে যাইতে পারতেছি না কি এমন একটা লাগে না আমি 700 ম্যাচে থাকমু একদম 100 মারমু টারমু যদিও টেস্ট ম্যাচ 100 মারার একটা সম্ভাবনা আছেই তারপরেও আমি এই ম্যাচে খেলতে পারতেছি না বালের পিঠের যে কি হইলো আমার মানে যারা ছোট আছে তাকে খেলতে দে ওরা খেলা খেলে বড় হোক আর তুই তো বহুত খেলছ জীবনে আর যে তোর বারবার ম্যাচ যে খেলা না খেলো নি ভালো আমিও দেখতেছিস না খেলতেছি না আমিও তো সুযোগ দিতে ছোট হোক বিশ্বকাপে তো আমার নিয়ে সবাই ভরসা করতেছে যে মিডল অর্ডারে নাই মা সবগুলো আমি দেখে নিবো আর টেস্ট ম্যাচে আফগানিস্তান তো আমি গুনবই না 100 যে কয়টা মারবো এটা তো কোনো ঠিক নাই তারপরেও দেখতেছিস না আমি খেলতেছি আর তোরা তো একটু কিছু হইলে বাহানা বানাই মাঠের বাইরে বসে থাকো বেতন তো এমনি এমনি পাইবি তার জন্য তো মাথায় কোনো মানে ইয়েই নাই মানে কি একটা কবন তো তোরা বড় হইয়া গেছিস কিন্তু কোনো ম্যানেজ শিখস নাই তাই নাকি আরে মুসবিক ভাই আপনি কোনো টেনশন নিলেন না এই সব মানে সাকিব আল হাসান আর হইলো তামিম ইকবাল না হইলো চলবো আমাগো আমি আর আপনি আছি না আমি প্রথমের দিকে কুমাবু আপনি লাস্টের দিকে কুমাবেন কোনো ভেজাল নাই আমরা আফগানিস্তানে 500 একটা টার্গেট দিমু ওরা তো জীবনে 500 করতে পারবো না কারণ আমাগো বোলিং খুবই ভালো আছে আর আমাগো ব্যাটিংও যে খুব খারাপ তা না আমরা আছি না আমাগো নিয়ে এত টেনশন করেন না ওরা না খেললেও হইব বড় ভাইরা নাইতে কি হয়েছে ছোটরা যারা আছে এরাই আগুন সবগুলান এরাই সবাই মানে খেলা টেলা সব শেষ করে দিব আপনাকে উদ্ধারও করে দিব কোনো প্যারা নিয়েন না আমরা আসি না আপনাদের সাথে আর আমি তো এবারকার ক্যাপ্টেন আরো সুন্দর খেলা হইব দেখেন নতুন নিয়মে খেলবো আমরা একদম দেখি এরা কোনো কথা এটা কেমন একটা অসাধ্যতা বলেন দেখি দুদু আরে ছোট ভাই লিটন তুই একবার ভালো করে ভাইবা দেখ তো তোরে এবার প্রথম আমরা ক্যাপ্টেনসি দিছি আর তুই এমন গল্প মারতাছস মনে হইতা যে তুই কি না কি কইরা পালাই দিবি আরে ম্যাচটা ভালো করে খেলোস নাইলে যদি হাইরা যাস তাইলে তোরে বাংলাদেশের মানুষ দেখিস কি করে তখন বুঝবি যে কেমনটা লাগে ক্যাপ্টেনসি করার যে কত জ্বালা এখন তো বুঝবার পারতেছ না এখন তো তোমার মনে পুরপরানি বাতাস লাগতেছে কিন্তু যখন হারবা না তখন বুঝবার পারবা না কেমন লাগে বাংলাদেশের মানুষরে তো চিনো না ট্রোল করতে করতে একদম দেশের বাইরে পাঠাই দিব তখন বুঝবা না কেমন লাগে পুতুল বানাই রাস্তাতে নিয়ে ঘুরা বেড়াইব নেই তখন তো তোমার আর মুখ দেখানোর জায়গা থাকবো না নেই দেখানিও তুমি এসব কিছু